গুড ইভিনিং। তো দুজনেরই খুবই শরীর খারাপ, তো তাই জন্য আমিও ভাবলাম যে অনেক দিন ধরে ব্লগের সামনে আমারও আসা হয় না, আর ম্যাডামও এসছে, ওই যে ওইখানে বসে আছে আমার সাথে। তো যাই হোক, তাই জন্য আমি বললাম যে দাও তাহলে আমি আজকে যেহেতু ছুটি আছে আমি ভিডিওটা করি। তো এই যে বুঝতেই পারছো এত শরীর খারাপের কারণ হচ্ছে কিন্তু এই শিফটিংই। তো 1.5 বছর আগে যখন আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম কলকাতা থেকে, তখনও আমাদের সাথে না আমাদের বাবা মা এসছে, না এখনও শিফটিংয়ের জন্যে যখন শিফট করছিলাম তখনও তারা এসছে। তো যাই হোক, এটা করে অ্যাটলিস্ট আমরা কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি আশা করছি। তো এটা কেন বললাম তার কারণ হচ্ছে, যখন আমরা এই 1.5 বছরে আমাদের বাবা মারা যখন আসেনি, তার আগে যখন প্রথমবার আসছিলাম এখানে, তখন অনেকের অনেক মন্তব্য যে ব্যাঙ্গালোর গিয়ে প্রচুর খরচা, ওখানে গিয়ে চালাতে পারবি না, এখানে কলকাতায় 20,000 টাকার মাইনেও অনেক, এখানে বাবা মার সাথে থেকে, হ্যাঁ অবশ্যই বাবা মার সাথে থাকাটা হয়, কিন্তু এই রকম মন্তব্য এসেছিলো যে ওখানে 50,000-1,00,000 টাকার মাইনেতেও নাকি লোকে কোলাতে পারে না, তারপরে এখানে 20,000 টাকায় সব হয়ে যায়, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তার উপরে আরও অনেকে কথা বলেছিল যে আমার যেহেতু 27 বছর আর ওর যখন বিয়ে হয়েছিল তখন 24, তো দুজনের যখন 24 আর 27 বিয়ে করেছিলাম তখন বলেছিল যে এত কম বয়সে বিয়ে করেছে, এত তাড়াতাড়ি বিয়ে কেউ দেয়, এরকমভাবে বিয়ে করার কোনো মানে হয় না। তো যাই হোক, তাদেরকে আজ দেখিয়ে দিতে পাচ্ছি দুজনেই আমরা এভাবে শিফটিং করে এরকম ভালো ফ্ল্যাটে থেকে আর এরকম ভালোভাবে থাকতে পারছি ব্যাঙ্গালোরে। ওই সব মানুষদের প্রতি আমার সহানুভূতি, যারা বলে যে ব্যাঙ্গালোর, যদিও এটা বড়দের আশীর্বাদেই সম্ভব হয়েছে, মা বাবার আশীর্বাদ অবশ্যই রয়েছে, তবে ভালো কিনা জানি না তোমাদের কাছে, তবে আমাদের কাছে এটা অনেকখানি ভালো, তাই জন্যই বলছি আমরা যে ভালো, এটা অনেকের কাছে নাই বা ভালো হতে পারে, এর থেকে অনেক ভালো ভালো এখান থেকে আমরা দাঁড়ালে অনেক ভালো ভালো ফ্ল্যাট দেখতে পাই। তো এসএনএন রাজের বহুত ভালো ভালো ফ্ল্যাট আছে, এটা এসএনএন রাজের, ওটা হচ্ছে যেন বিল্ডারটা নাম আমি ভুলে গেলাম, তো যাই হোক না কেন ওগুলো হয়তো ভালো ফ্ল্যাট অনেকের কথায়, এটা আমাদের কাছে অনেক ভালো ফ্ল্যাট, যেটা আমরা ছিলাম তার থেকে তো অনেকই ভালো ফ্ল্যাট, আমরা ভালো আছি, আশা করি তোমাদের আশীর্বাদ পেলে ভালো থাকবো, শরীর খারাপটা হরিণের জন্য আমারও ঠিক হয়ে যাবে, একটু চাপে আছি তাই জন্য হয়তো এরকমটা হয়েছে, তবে মা বাবা আসেনি, ও যেটা প্রথমেই বললো সেটা হয়তো তোমরা ভাববে আক্ষেপ আমাদের একদমই নয়, তারা তাদের কাজের জন্য আসতে পারিনি, আর বরঞ্চ আমাদের মনে হয়েছে যে তাদের এই টাইমটুকুতে না আসাটাই ভালো, কারণ আমরা যেভাবে এই জায়গাটাকে সার্ভাইভ করতে পারবো তারা হয়তো পারতো না, কারণ 31 তারিখ রাতটা যেভাবে ও আর আমি কাটিয়েছি ওখানে তাদেরকে আমরা কোথায় রাখতাম, তো তাই জন্য ওটা কোনো আমাদের আক্ষেপের কারণ নয়, মা বাবারা অবশ্যই আসবে পরে নিজেদের টাইম বুঝে, আর আমরাও সবটা গুছিয়ে নিয়ে অবশ্যই তাদেরকে ডাকবো, আর তাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু একটা মাথা গোজার ঠাইটাও করতে পারবো। তো যাই হোক, যেসব মানুষেরা আশা করছি না তারা আমাদের ব্লগ দেখে বা যদিও বা দেখে থাকে, তো তাদের জন্য একটাই উত্তর, এরকম কাউকে কখনো ডিমোটিভেট করে দেবেন না, কারণ জানি না আপনার হয়তো জিনিসটা মানে বলে না ওই বিছে কাঁকড়া, কাঁকড়া চায় যখন দেখছে একটা বালতি থেকে আরেকটা কাঁকড়া বেরিয়ে যাচ্ছে তখন তাকে টেনে নাবায়, তো এই রকম ধরনের জিনিসপত্র একটু নাই বা করলেন, ছেলেদেরকে যারা যেতে চাইছে কিছু লাইফে কিছু করতে চায় তাদেরকে একটু উৎসাহই বা দিলেন, এরকমভাবে কাউকে টেনে নামানোর জন্যে চেষ্টা করবেন না অ্যাটলিস্ট। তো চলো আপাতত আমরা একটু হাওয়া খাই এই ছাদের, হাওয়া খাই বলতে এখানেই তাহলে ব্লগটাকে আজকে শেষ করে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে এরপর দেখানোর কিছু নেই, আর রাতে ওকে হয়তো চিড়ে সেদ্ধ করে দেবো বা গরম ভাত বানাবো পোস্ত বাটা দিয়ে খাবো, যদিও আমাদের এই হাসি মুখটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মোটেও আমাদের শরীরটা এমন কিছু ভালো নেই, সারা দিন শুয়ে কাটিয়েছি আর কিছু করারও নেই আপাতত, আমাদের মনে হচ্ছে আস্তে আস্তে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, ও তো আজকে নিয়ে 2 দিন হলো শরীর খারাপ, আমার আজকে 3 দিন হচ্ছে শরীরটা খারাপ করছে আর কি, কিছু করার নেই, এটা হওয়ার ছিল, আমরা জানতাম এটা হতো, আজকে নয় কালকে এটা হতোই, যাই হোক হয়ে গেছে এইদিকে একটা, তো ওর আজকে ছুটি আছে, ছুটি নিয়েছে ও আর পারলো না, তো চলো আজকের মতো এখানেই তাহলে ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা, মানে কথায় কথায় উঠে আসলো তাই ও হয়তো বলে ফেললো, আমি নিজেও জানতাম না ও আজকে কথাগুলো বলবে, যাই হোক, তো হ্যাঁ এটা তো অবশ্যই যে যেটা করতে চাইছে তাকে সেটা করতে কিন্তু ঠিক
কিন্তু আগে থেকে কোনো মন্তব্য, আমরাও যখন আসছিলাম পুরো খোঁজ খবর নিয়েই এসেছি অবশ্যই, কারণ ব্যাঙ্গালোর সব নিয়ে আসা আবার সেটাকে নিয়ে ফিরে যাওয়া মোটেও ওটা সহজ কিছু নয়, দেখতেই পাচ্ছ সামান্য শিফটিংয়ের জন্য আমাদের কতটা ঝামেলা পোহাতে হয়েছে। তো অবশ্যই, তবে কাউকে ডিমোটিভেটটা বোধ হয় করাটা উচিত নয়, সে পারবে কি না পারবে সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার, মোটিভেট না করতে পারলেও ডিমোটিভেটটা করাটা উচিত নয়। প্রত্যেকটা মানুষকে ভগবান সৃষ্টি করেছে, আর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তার নেচার নিয়ে জন্মেছে, তার নেচারকে কখনোই পাল্টাতে পারবো না আমরা, কেউই পারবো না, পারাটা উচিতও নয়। তো যাই হোক না কেন, তো এইসব আজকে আর বাড়াচ্ছি না কথা, এরকম সবার ফ্যামিলিতেই থাকে, তো সেটা কখনো বড় কথা নয়, এমনটা নয় যে তারা খারাপ বা কিছু, হয়তো কখনো ভালোর জন্যই বলেছে, তবে সেই এতটা ভালো না চাইলেও হবে, এতটা আমরা গুছিয়ে ফেলেছিলাম সেই টাইমে, আর মামুনি পাপা বা মা বাবা সবারই মনটা খারাপ ছিল তখন, তার মধ্যে যদি এই ধরনের কথাগুলো আসে তো বুঝতেই পারছো প্রভাব তো অবশ্যই পড়ে তাদের ওপরেও। যাই হোক না কেন, আজকে কথায় কথায় কথাগুলো উঠে এলো, কারণ আমরা নিজেরাও ভাবছিলাম এই কথাগুলো বসে বসে, আমরা যে আমরা নিজেরাও হয়তো ভাবতে পারিনি যে আমরা পারবো, বয়সটা খুব বেশি ছিল না, কারণ আমরা বিয়ের বয়সও যেটা বলে বয়স সবসময় সবাইকেও বলে না, যাই হোক বলেছে আজকে, তোমাদের মনে হতে পারে বয়সটা অনেকটাই বেশি, আবার কারোর মনে হতে পারে আমরা ছোট। তো আমরা বিয়ের 4 মাস পর, মানে 5 মাসের মাথায় আমরা এসেছিলাম, আমাদের বিয়ে হয়েছে নভেম্বরে, আমরা ব্যাঙ্গালোর ঢুকেছি এপ্রিলে, তো 5 মাসের মাথাতেই আমরা এসেছিলাম। যাই হোক, বুঝতেই পারছো বয়সটা তখনও খুব একটা ছিল না বেশি, ওই বয়সে আমরা সবটা গুছিয়েছিলাম। যাই হোক, এরকমই চলতে থাকবে, তোমাদের আশীর্বাদের আশীর্বাদ থাকলে, মা বাবার আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, তাদের আশীর্বাদে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো এভাবেই। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটাকে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, জানি না এরকমই মুখ নিয়ে আসতে পারবো না, আরও হাসি মুখ নিয়ে ভালোভাবে যেভাবে এনার্জি নিয়ে ফিরি সেভাবেই ফিরতে পারবো। তো যাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি তাহলে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো একটু কালো কালো আসবো, কারণ ছাদে লাইটের একটু অভাব। যাই হোক, আমরা একটু হাওয়া খেতে এসেছিলাম যাতে শরীরটা একটু ভালো লাগে, নিতে চলে যাবো একটু, চলো টাটা, চলো টাটা।